নমস্কার বন্ধুরা, তনুজা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করবো কাঁঠালের বীজ দিয়ে পাঁচশাকের ঝোল রেসিপি। তো এই পাঁচশাকের ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো পাঁচশাকের ঝোল রেসিপিটি করার জন্য পাঁচশাক নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো। পাঁচশাকগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি, দেখুন। এবার এইভাবে কেটে নেব। তো ধুয়ে তারপরে কাটছি। তারপরে এদিকে 10টা মতো, ধরুন এদিকে 4 কাপ জল বসিয়ে দিয়েছি আমি, আর 10টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট মতো জলটাকে ভালো করে সেদ্ধ করে নেব, মানে ফুটিয়ে নেব। তারপরে এইদিকে কাঁঠালের বীজগুলোকে আমি 10টা কাঁঠালের বীজ নিয়েছি, এইভাবে থেঁতো করে নিচ্ছি। এইভাবে থেঁতো করে নিলে কাঁঠালের বীজগুলো ছাড়াতে, খোসা ছাড়াতে খুব ভালো হয়। তো এইভাবে থেঁতো করে নিয়ে তারপরে এটাকে জল দিয়ে ধুয়ে নেবো। তো দেখুন, দেখাচ্ছি এভাবে থেঁতো করে নিয়ে হাত দিয়ে এরকম করে একটু চাপলেই খোসাটা উঠে আসবে। কত সুন্দর খোসাটা ছিঁড়ে গেল, দেখুন। তো এবার এই কাঁঠালের বীজগুলোকে এইভাবে থেঁতো করে নেবো। থেঁতো করে এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। তো খোসাগুলোকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তো এইবার খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার ধুয়ে নেব পরিষ্কার করে, দেখুন। এবার জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে একটু ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে ধুয়ে আর একটু গোটা গোটা যেগুলো আছে কাঁঠালের বীজগুলো, সেগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে। তো এইভাবে ভেঙে ভেঙে নিলাম। তো নিয়ে এবার জলটা যখন ফুটে উঠেছে দেখবো, তখন সেই জলের মধ্যে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। তো কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিট মতো পুরো কাঁঠালের বীজটাকে সেদ্ধ করে নেব। আর 4 কাপ যে আমি জল দিয়েছি, তো 4 কাপ জল, জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। ধরুন 4 কাপ জলকে 2 কাপ করে নেবো, একদম অর্ধেক করে নেবো। অর্ধেক করে নিয়ে তারপরে পাঁচশাক দেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। তো নুন দিয়ে এবার এগুলো ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি, আর জলটাকেও পুরো শুকিয়ে যাক। শুকিয়ে অল্প জল থাকবে যখন, তখন এই পাঁচশাকগুলো এর মধ্যে দেবো। তো দেখুন, সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজটা। তারপরে এর মধ্যে আমি পাঁচশাকগুলোকে ঢেলে দিচ্ছি, কেটে রাখা পাঁচশাকগুলো। তো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার মিক্স করে নেবো। আর এই পাঁচশাকটা দেওয়ার পর জলটার কোনো বেশি ফোটানোর প্রয়োজন নেই। পাঁচশাক দিয়ে বেশি জাল করলে শাকটা টেস্ট হয় না, আর খেতেও ভালো হয় না। তো 4 মিনিট মতো আর করলেই হয়ে যাবে। তো রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন। এবার শুধু ফোড়ন দেবো আর হয়ে যাবে। তো এবার এটাকে একটু হালকা মিক্স করে নিলাম, শাকটাকে মিক্স করে নিই। এবার ফোড়নের জন্য কী নিয়েছি দেখুন, নিয়েছি 2টো পেঁয়াজ কুচানো, 1 টেবিল চামচ মতো রাঁধুনি, আর 3টে শুকনো লঙ্কা। তো এগুলো এবার দেবো ফোড়নে। তো এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, ফোড়ন। তারপরে দিয়ে দিলাম আমি রাঁধুনি। রাঁধুনি দিয়ে এবার পেঁয়াজ কুচানোগুলো দিব। দিয়ে পেঁয়াজ কুচানোগুলোকে ধরুন 2 মিনিট মতো লাল লাল করে পুরো ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে সেই শাকগুলো যে সেদ্ধ করে রেখেছি, সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে লাল লাল। এবার এর মধ্যে শাকগুলো ঢেলে দেবো। তো ঢেলে দিলাম। দিয়ে এবার এটা আর বেশিক্ষণ জাল করবো না, 2 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। তো দেখুন, আজকে এই রেসিপিটা একদমই তৈরি। তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন, এইভাবে কাঁঠালের বীজ দিয়ে পাঁচশাকের ঝোল খেতে খুবই স্বাদ হয় খেতে। তো দেখুন, রেসিপিটা একদমই তৈরি। তো এটাকে এবার নামিয়ে নেব, নামিয়ে নেব এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখুন, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো শাকটাকে কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না, জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। শাকের জলটা যত ভালো করে ফুটবে তত টেস্ট হবে। তো এবার এবার হলো এটাকে নামিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে। এবারে আপনি এই রেসিপিটা এইভাবে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো আপনারা বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো অনেকেই জানেন এইভাবে রান্না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।